নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে দু হাজার তেইশ সালে তো দেখো স্কুলের যে পর্ষদের টেস্ট পেপার সেটা আমাদের হাতে পৌঁছেছে আমরা প্রত্যেকটা সেট টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি তো দেখো চারশো নম্বর পেজ যা সেট নম্বর আমাদের হয়েছিল আঠেরো যত সম্ভব আঠেরো নম্বর সেট ঠিক আছে তো দেখো চারশো নম্বর পেজের আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে অনে পাঁচ বছরের মোট সুদ আসলের একের পাঁচ অংশ হলে তো বুঝতে পারছো অঙ্কটা কী আছে অঙ্কটাই বলেছে পাঁচ বছরের মোট সুদ আসলের একের পাঁচ অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটা কিন্তু এক্সারসাইজ টুতে আছে ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি এক্সারসাইজ টু এর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এক্সারসাইজ টু থেকে পাঁচ নম্বরের প্রশ্ন অতটা পরিমাণে আসে না যদিও এসেছে দু হাজার তেইশ সালে বাট এখান থেকে কিন্তু এমসি কিউব এসএ কিউব শূন্যস্থান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসার চান্স খুবই বেশি মানে তোমাদের কিন্তু মাধ্যমিকে দু হাজার তেইশ সালে পাটিগণিতের ক্ষেত্রে কিন্তু এক্সারসাইজ সিক্স পয়েন্ট ওয়ান এবং এক্সারসাইজ ফোরটিন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে তো দেখো এর অ্যান্সার কিন্তু হবে এর আনসার ফোর পার্সেন্ট তো দেখো ফোর পার্সেন্ট কী করে হয়েছে সেটা তোমাদের আমি দেখাবো তো দেখো সময় ব্র্যাকেটের মধ্যে টি সময় সমান কত আছে পাঁচ বছর আছে অপর দিকে আমরা কি করেছি যে এখানে এখানে কিন্তু আসল বলেছে মানে আসল যেটা হবে সেটা কিন্তু সুদ তার মানে আসলের অনেক পাশের অংশ মানে কি একের পাঁচ অংশ ঠিক আছে তার জন্য আসলটাকে আমি এক ধরে নিয়েছি এবং আসল কেবে আসল হবে এক্স মানে সুদ কী হবে সরি সুদ আসল না সুদ কী হবে এক্স মাল্টিপ্লাই এক্স মাল্টিপ্লাই ওয়ান বাই ফাইভ হবে ঠিক আছে তাহলে সুদ কত হবে সুদ হবে এক্স মাল্টিপ্লাই ওয়ান বাই ফাইভ অর্থাৎ এক্স বাই ফাইভ টাকা ঠিক আছে আর আসলটা কত হচ্ছে আসল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলটা কিন্তু এক্স টাকা ঠিক আছে তো দেখো এবার আমরা আমাদের কিন্তু সুদের হারের ফর্মুলাটা আমরা ইউজ করব ঠিক আছে সুদের হারের ফর্মুলা কী আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই হান্ড্রেড ইন্টারেস্ট মাল্টিপ্লাই হান্ড্রেড আর কী আছে টি মাল্টিপ্লাই পি ঠিক আছে টি মাল্টিপ্লাই পি ওকে তো দেখো যেহেতু আমি রাত্রে কাজটা করছি প্রচুর কুকুর চিৎকার করছে ঠিক আছে প্লিজ তোমরা কোনো কিছু মনে করবে না যতটা পারছি তোমাদের হেল্প করার আমি চেষ্টা করছি তো দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাটাকাটিটা তোমাদের আমি দেখাচ্ছি যে কী আছে এক্স মাল্টিপ্লাই হান্ড্রেড বাই ফাইভ মাল্টিপ্লাই এক্স তো দেখো কাটাকাটিটা তোমাদের আমি রাপে দেখাচ্ছি ঠিক আছে তো প্রথমে করেছি এক্স বাই ফাইভ ঠিক আছে যে সমস্ত ছেলেমেয়েরা অঙ্কটা বুঝতে পারবে না তাদের জন্য আমি একটু ভালো করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি হানড্রেড ঠিক আছে বাই কত আছে ফাইভ মাল্টিপ্লাই এক্স ঠিক আছে এটা বলেছে তো দেখো এখানের এক্স এখানের এক্স আমি কেটে দিয়েছি ঠিক আছে পাঁচ কোরিং কত হয় একশো হয় টোয়েন্টি হয় ঠিক আছে আর চার পাচা কত হয় এই যে চার পাচা কত হয় কুড়ি হয় কত হয় চার পাঁচা কুড়ি হয় অর্থাৎ দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে ফোর পার্সেন্ট ঠিক আছে ফোর পার্সেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুবই ভাইটাল অঙ্ক তো দেখো আমি অঙ্কটা একটু মুছে দিচ্ছি আমাদের পরবর্তী অঙ্কটা করাতে হবে তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার ফোর পার্সেন্ট ঠিক আছে অ্যান্সার হবে এর অ্যান্সার এর অ্যান্সার ফোর পার্সেন্ট তো দেখো আমাদের পরের অঙ্ক কী বলেছে রোমান্টিক অঙ্ক ঠিক আছে তো দেখো রোমান্টিক অঙ্ক কি বলেছে যদি রুট থ্রি প্লাস রুট টু সমান সমান যদি এক্স হয় ঠিক আছে তো দেখো এটা বোঝা যাচ্ছে না একটু মার্কিং করা হয়ে গেছে এটা কিন্তু রুট থ্রি প্লাস রুট টু হবে ঠিক আছে সমান সমান যদি এক্স হয় তাহলে তো একটু মুছে দিচ্ছি তাহলে কী বলেছে রুট থ্রি মাইনাস রুট টুয়ের মান কত হবে রুট থ্রি মাইনাস রুট টু মানটা কী হবে তো দেখো এর অ্যান্সার কিন্তু সের অ্যান্সার হবে ওয়ান বাই এক্স হবে তো দেখো কী করে ওয়ান বাই এক্স হবে সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো আমাদের কী করে অঙ্কটা করি তো দেখো অঙ্কটা বলেছে যে রুট থ্রি প্লাস রুট টু সমান সমান এক্স ওখানে কিন্তু একটু বোঝা যাচ্ছিলো না এটা আমি খুব সুন্দর করে এই কারণে লিখে দিয়েছি তো ওয়ান বাই এক্স সমান সমান কী হবে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি হবে তো দেখো তাহলে আমি কী করতে পারি এর করণীয় নিরেশন করতে পারি টু প্লাস রুট থ্রি আছে তার জন্য আমি এক্সট্রা কী করেছি টু মাইনাস রুট থ্রি বসিয়েছি আবার এই টু মাইনাস রুট থ্রিটা আমি কোথায় বসিয়েছি উপরে বসিয়েছি তাই তো তো দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মনাস বি স্কোয়ার তার মানে কি আছে এ স্কোয়ার মানে কি টুয়ের হোল মাইনাস রুট হোল আর উপরে কী আছে টু মাইনাস রুট থ্রি ওয়ান ব্র্যাকেটের মধ্যে কী আছে টু মাইনাস থ্রি আছে তো দেখো টুয়েল হোলস্কোয়ার মানে কি টুয়ের হোলস্কোয়ার মানে কি চার টুয়েল হোলস্কোয়ার মানে কি চার আর রুট থ্রি হোলস্কোয়ার মানে কি রুট 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 যদি কেটে যায় কেটে গিয়ে কী থাকছে শুধু থ্রি থাকছে শুধু কী থাকছে থ্রি থাকছে তো দেখো শুধু থ্রি অর্থাৎ ফোর থেকে থ্রি বাদ দিলে কত হয় ওয়ান হয় কত হয় ওয়ান হয় তো দেখো এখানের ওয়ান আর এখানের ওয়ান এই যে এখানের ওয়ান আর এখানের ওয়ানটা কেটে যায় তা কেটে গেলে কী থাকছে কেটে গেলে থাকছে আমাদের টু মাইনাস রুট থ্রি থাকছে তো দেখো টু মাইনাস রুট থ্রি মানে কি এই যে ওয়ান বাই এক্সের মানেই তো টু মাইনাস রুট থ্রি তাই তো তো বলেছে টু মাইনাস রুট থ্রি মান কত হবে তো দেখো টু মাইনাস রুট থ্রি মান কত হবে টু মাইনাস রুট থ্রি মান তো কত হবে তাহলে ওয়ান বাই এক্স হবে কত হবে ওয়ান বাই এক্স হবে বুঝতে পারছো আমি কী বলছি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অঙ্কটার ভিতরে সি এর মান হবে ওয়ান বাই এক্স সি এর মান কী হবে ওয়ান বাই এক্স হবে পরের অঙ্ক কি বলেছে আমাদের রোমান থ্রির অঙ্ক তো দেখো রোমান থ্রির অঙ্ক বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস এবং সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু কোনো একটি বিন্দু ঠিক আছে আর কোন ও এসি পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কোন ও সিবির মান কত কোন ওসিবির মান কত ঠিক আছে কি বলছি আমি বুঝতে পারছো তাহলে আমরা দেখতে পারছি যে কোন ওসিবি এর মান কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এর মান কী হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তো দেখো আমি অঙ্কটা কি করে করাই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তি এটা কিন্তু আমাদের ও কেন্দ্র বৃত্ত ঠিক আছে এবং বলেছে এবি একটি ব্যাস এটা এবি কিন্তু ব্যাস এটা ব্যাস ঠিক আছে বৃত্তের মাঝখানে একটা ব্যাস হয়েছে বুঝতে পারছো তো দেখো আমি একটু মুছে দিচ্ছি এবি বিবৃত্তের ব্যাস ঠিক আছে বুঝে নিয়েছ এবার বলেছে সি একটি উপরে বিন্দু এই যে সি একটি বিন্দু পরে একটা বিন্দু আছে সি বিন্দু তো বলেছে তার মানে এখানে বলেছে যে ও এ সি এই যে ও এ সি ঠিক আছে এইটা এটা কোন এ ও সি সনস কত বলেছে ফর্টি ফাইভ ডিগ্রি বলেছে তাই তো ফর্টি ফাইভ ডিগ্রি বলেছে আর ও সিবির মানটা আমাদের বের করতে বলেছে অর্থাৎ ও সি বি এই যে তোমাদের আমি দেখে দিচ্ছি এই যে ও সি বি ও সি বি এর মানটা বের করতে হবে তো দেখো তোমাদের মাথায় রাখতে হবে যে ও সি বি অর্থাৎ ও সি বি অর্থাৎ এইটা ও সিবির মানটা এই ও মানটা বের করতে হবে তাহলে ও সি এ ও সি এ এই কোনটা এই কোনটার মানটা কত হতে পারে ঠিক আছে আর ও সি এ মানে কি যদি এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তা আমরা কি জানি যে এ সি বি এই যে এসিবি কত ডিগ্রি আছে নব্বই ডিগ্রি আমরা জানি কি জানি এসিবি কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় যদি এটা যদি টোটালটা যদি নব্বই ডিগ্রি হয় আর এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তা মানে কী আছে এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে কী করবো তা নব্বই মানে কি আমরা দুটো কোন দেখতে পাচ্ছি আমরা দুটো কোন দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন ও সি এ একটা কোন দেখতে পাচ্ছি আর একটা কোন দেখতে পাচ্ছি ও সি বি এই দুটো কোন দেখতে পাচ্ছি এটা স্বাভাবিক একটা ব্যাপার আছে যদি যদি আমাদের বলে দুটো যেহেতু দুটো কোনোই মানে বিভক্ত হয়ে যাচ্ছে একটা ও সি এ একটা ওসিবি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে নব্বইকে যদি আমি এই যে ওসিবি মানে কি এটা না লিখলেও চলবে ওসিবির মানটা চেয়েছে সি বি সমান সমান কি আছে নব্বইকে দুই দিয়ে ভাগ করলে কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে কত ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে অর্থাৎ এর অ্যান্সার হবে বিয়ের আচার পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এটা কত ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে পরের অঙ্ক কী বলেছে তো দেখো আমাদের পরের অঙ্ক বলেছে রোমান ফোরের অঙ্ক বলেছে যে যদি সাইন টু থিটা সমান ওয়ান বাই টু হয় যদি সাইন টু থিটা সমান ওয়ান বাই টু হয় তাহলে থিটার মান কত হবে তাহলে থিটার মান কত হবে তো দেখো এর অ্যান্সার কিন্তু আমাদের হবে ডি এর অ্যান্সার পনেরো ডিগ্রি কত ডিগ্রি হবে পনেরো ডিগ্রি হবে তো দেখো মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের সাজেশান এবং মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করতে টেস্ট পেপার সলভ পেতে গেলে তাহলে কিন্তু তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে তো বুঝতে পারছো আমি কী বলছি যে এই যে অঙ্কটা আছে রোমান ফোরের যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং রোমান ফাইভ রোমান সিক্স প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি তো দেখো রোমান ফোরের অঙ্ক আছে সাইন টু থিটা সমাচ ওয়ান ওয়ান বাই টু সাইন টু থিটা সমাচ ওয়ান ওয়ান বাই টু তো দেখো তো দেখো সাইন কত ডিগ্রির মান ওয়ান বাই টু সাইন তিরিশ ডিগ্রির মান ওয়ান বাই টু তাই তো তাহলে বোথ সাইড থেকে সাইন সাইন কেটে দিয়েছি সাইন সাইন কেটে দিলে কী থাকছে আর থাকছে আমাদের টু থিটা আর কী থাকছে থার্টি ডিগ্রি এই যে টো থিটার সমান সমান থার্টি ডিগ্রি আমি বসিয়ে দিয়েছি তাই তো তাহলে থিটার সমান সমান কী আছে তিরিশ ভাগ দুই তিরিশ ভাগ দুই ভাগ করলে কত হবে তো দেখো পনেরো দুগুনি তিরিশ ঠিক আছে এই যে পনেরো বসিয়েছি তিরিশ ঠিক আছে বুঝতে পারছো তো দেখো এর অ্যান্সার হবে থিটা সমান সমান কত হবে পনেরো ডিগ্রি কী হবে থিটা সমান সমান পনেরো ডিগ্রি এর অ্যান্সার হবে পরের অঙ্ক কী বলেছে আমাদের রোমান ফাইভের অঙ্ক তো দেখো আমাদের এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পনেরো ডিগ্রি ঠিক আছে এবার আমরা রোমান ফাইভের অঙ্ক বলে করবো আর কি পাঁচ দায়গের অঙ্ক কী বলেছে একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি ছত্রিশ সেন্টিমিটার কী বলেছে বুঝতে পারছো একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি ছত্রিশ সেন্টিমিটার তার মানে কি নিরেড গোলকের ধার মানে বলতে বোঝানো হচ্ছে টোটাল কতগুলো আছে বারোটা আছে তো দেখো বারোটা যদি থাকে যদি একটা ধার কত বেরোবে ছত্রিশকে যদি বারোতে দিয়ে ভাগ করি তাহলে তিন বেরোবে 3 সেন্টিমিটার তাহলে যদি থ্রি সেন্টিমিটার যদি বেরোয় তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা আমরা ফেলে দেবো তো দেখো অঙ্কটা আমি কী করে করছি সেদিকে প্লিজ তোমরা একটু ধ্যান দাও ঠিক আছে তো দেখো ঘনকের ধারগুলি ঠিক আছে ঘনকের ধারগুলি দৈর্ঘ্যের সমষ্টি কত আছে থার্টি সিক্স সেন্টিমিটার থার্টি সিক্স সেন্টিমিটার তাহলে প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে প্রতিটি ধারের দৈর্ঘ্য হবে ছত্রিশকে যদি আমি বারো দিয়ে ভাগ করি তাহলে কত সেন্টিমিটার হবে থ্রি সেন্টিমিটার হবে বুঝতে পারছো থ্রি সেন্টিমিটার হবে তাহলে আয়তন কী আছে আয়তন মানে কি এ কিউব আয়তনের ফর্মুলা কী আছে বাহুর মাথায় কিউব বাহুর মাথায় কী হয় কিউব হবে তো দেখো তার মানে কী আছে এখানে বাহুটা কত আছে বাহুটা আছে থ্রি সেন্টিমিটার তো দেখো থ্রি সেন্টিমিটার যদি থাকে তাহলে আয়তন কী হবে থ্রির মাথায় কিউব হবে তার মানে কী আছে সাতাশ ঘন সেন্টিমিটার সাতাশ ঘন সেন্টিমিটার তাহলে আমরা দেখতে পারছি যে এর অ্যান্সার হবে এর অ্যান্সার সাতাশ ঘন সেন্টিমিটার ঠিক আছে আমাদের পরের অঙ্ক কী বলেছে রোমান ফাইভের অঙ্ক সরি আমাদের রোমান সিক্সের অঙ্ক রোমান ফাইভের অঙ্ক রোমান ফাইভের অঙ্ক আমরা করে দিয়েছি আমাদের রোমান সিক্সের অঙ্ক হবে কারণ আমরা রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি রোমান ফোর রোমান ফাইভের অঙ্ক সব করে দিয়েছি এবার আমরা করাবো রোমান সিক্সের অঙ্ক ঠিক আছে তো দেখো রোমান সিক্সের অঙ্ক কী বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলির এক থেকে দশ আছে এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ ঠিক আছে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে কত পঞ্চাশ ঠিক আছে তো দেখো এক থেকে দশ ঠিক আছে আবার এগারো থেকে কত কুড়ি তোমাদের মাথায় রাখতে হবে এক থেকে দশ অনেকে কিন্তু নয় বলবে ঠিক আছে নয় বলবে কিন্তু না নয় হবে না ঠিক আছে নয় হবে না এক থেকে দশ এখানে কিন্তু দশই হবে কারণটা কি আছে তো দেখো এক থেকে দশ আবার দশের পর কিন্তু এগারো বেড়েছে ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে এক থেকে দশ ঠিক আছে আবার এগারো থেকে কুড়ি আবার এক মানে একুশ থেকে মানে দেখতে দেখতে পাচ্ছি যে এক ঘর করে বাড়ছে মানে এখানে দশ দশের পর দিকে এগারো হয়েছে আবার যখন একুশ মানে কুড়ি হয়েছে এদিকে একুশ হয়েছে আর যখন এখানে চল্লিশ হয়েছে তো এখান থেকে চল্লিশ থেকে স্টার্ট হওয়া উচিত ছিল বাট সেরকম হয়নি মানে এক ঘর করে বেড়েছে মানে কি দশ থেকে কুড়ি ঠিক আছে আবার কুড়ির পর একুশ থেকে মানে স্টার্ট হওয়া উচিত ছিল একুশ থেকে বাট সেটা হয়নি যদি এক ঘর করে বেড়ে যায় তাহলে কিন্তু সেখানে মানে নয় হবে না দশ হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলির এক থেকে দশ এগারো থেকে কুড়ি কুড়ি থেকে মানে একুশ একুশ থেকে তিরিশ ঠিক আছে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এরকম যদি থাকে এক ঘর করে বেড়ে তাহলে কিন্তু তার কিন্তু এক ঘর করে বাড়বে অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার দশ তো বুঝতে পারছো আজকে আমরা সেট এইটিন সলভ করেছি যার পেজ নম্বর পাঁচ সরি চারশো পঁচিশ বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে দু সালের টেস্ট পেপার সলভ যেটা কিন্তু আমরা করিয়েছি সম্পূর্ণভাবে যতটা পারি ছেলেদের সাহায্য করা যায় আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে